তোমাদের ওই পরীক্ষা নেই যে পরীক্ষা মক্কা জমিদের একটা যুবক নিয়েছিল কালো লম্বা চৌরা যুবক যুবকেরা আমার আমার পুরেরা মন্দির সর তোমার যৌবনটা দিল কে যুবক তোমার বাজুতে তাকত দিলো কে তোমার পায়ে চলার ক্ষমতা দিলো কে এই যুবক ভেবে দেখো এই যৌবনে ক্ষমতা বেশি দিন থাকিবে না উনি রেখে দিও কামত বলে একটা দিন আছে আল্লাহর কোরআন জানিয়ে দিচ্ছে সূরা জুমার 60 নম্বরে সুম্মান ফিকা উখরা ফাইজা হুম কিয়াম ইয়ানজুর আবার সিংহাই পু দিয়ে হবে যেমন জমিনে লাগুন দিলে আলু ওঠে ওই রকম মানুষ জমিন থেকে উঠতে লাগবে ওই দিনটা ময়দানে মাশর হবে মাথার এক বিগদা ইখতিলা

Yeah. <laughs> একটা দিন হবে সূর্য দামা এক বেগ দেখা এক হাত বলে আল্লাহ নাবিয়ে দেবে ওই সূর্যয়ে দাবে মানুষের মাথা কেন গুলো গোলে গুলো জমিনে পড়তে লাগবে যার উপরে যা জোর চলবে জমিনে শুইয়ে দিয়ে তার বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে কেননা জমিনটা লোয়া পড়ে পড়ে যেভাবে লাল যায় ওই রকম লাল যাবে যাবে আমার যুবকেরা আমার আম্মারা বাপেরা বোনেরা দুনিয়ার সামান্য জিন্দগির জন্যে আখেরাত জারিয়ে ফেলবেন না হালাল ব্যবসা করো হালাল কারবার করো হালাল খাল গরিবের উপরে জুলুম করবেন না যে জুলুম করে তাকে সাপোর্ট করবেন না মিথ্যা কথা বলবেন না যে মিথ্যা বলে তাকেও সাপোর্ট করবেন না এই যুবকের আসলে আল্লাহ নবী জানিয়ে দিলে এ দুনিয়া মানুষেরা আমার খানদানের সমালোচনা যারা করে তারা এখন মুনাফে এই মুনাফে থেকে দূরে থাকার চেষ্টা করে এই কামতে ধীরে দিলে আল্লাহ নবী যখন আলোচনা করে সাহাবা হুজুররা লাগে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ এই দিন আমাদের কি হবে উপায় আল্লাহ নবী বলেছিলেন আমার চিন্তা করো বাবা চিন্তা করো না ওই দিনেতে তুমি আমি হাসান হুসাইন আর ফাতে মা হাজরাতে আলী জিজ্ঞাসা করেছিলে রবি উত্তর দিচ্ছে হাজরাতে আলী তুমি আমি হাসান হোসাইন ফাতে মা আল্লাহ বাগের আশা জিমে বসে জান্নাতি খানা খাবো এই কথাটা শুনে

আসে সে তার সঙ্গে থাকবে ওই কামতে দিয়ে তারাও আমাদের সাথেই খানা খাবে আরো জোরে বলুন তাই আমরা যাই করি না কেন আমাদের চড়ায় পদে একটা কথা মাথায় রাখতে হবে আল্লাহর কোরআন আমাদের জন্যে এই এই কোরআনে যেভাবে চলতে বলেছে ওইভাবে আমরা চলবো তাই আল্লাহ কোরআনে জানিয়ে দিলে লাকার কানালকুম ফি রাসূলিল্লাহি ওয়সাতুল হাসানাহ এ দুনিয়া মানুষেরা আমি আল্লাহ তোমাদের জন্য আমার হাবিবকে মডেল করে পাঠালাম তোমরা আমার হাবিবকে অনুসরণ করো নামাজ পড়বে আমার হাবিবকে দেখো রোজা রাখবে আমার হাবিবকে দেখো হজ করবে আমার হাবিবকে দেখো সংসার করবে আমার হাবিবকে দেখো দেবে আমার হাবিবের থেকে শেখো এক কদাই তোমার জিন্দগিতে যা কিছু আমার হাবি করেছে করতে বলেছে ওইভাবে করতে হবে কেননা মাতা কুমোর রসুল রসুল যা আদেশ করেছে মেনে না নবী যা নিষেধ করেছে ছেনে দাও এই জিন্দগিতে অন্য কারো কথা চলবে না আল্লাহ নবীর হায় হা বলতে হবে আল্লাহ নবীর নাই না বলতে হবে যদি এইভাবে

এক লাখ কেউ দেবেন দুটো হাত এক লাখ দুটো পা এক লাখ দেবেন কেউ আল্লাহ এত কিছু ফিরিতে দিলেন গোডাউন ভর্তি আমাদের কাছে কোটি কোটি টাকা আছে দেখুন আল্লাহ সবাইকে কোটিপতি বানিয়েছে জোরে বলুন সুভার আল্লাহ কেউ বিক্রি করে দিয়েছে কেউ রেখে দিয়েছে দিদি বলেন বিক্রি কেমন এই মৌদি যখন আল্লাহর বিরুদ্ধে কথা বলবেন এই মৌদি যখন সে রেখে স্লোগান দেবেন এই মুখ দিয়ে যে কথা বললে আল্লাহ খুশি হয় ওই রকম যখন কথা বলবেন এই মুখ দিয়ে যখন মিথ্যা কথা বলবেন এই মুখ দিয়ে যখন আপনি এই এই মুখ মুখ দিয়ে দিয়ে স্লোগান যখন যারা মাদ্রাসাকে মিটিয়ে দিতে চায় তাদের ঝান্না ধরে স্লোগান দেবেন মনে রাখবেন এই মুখের জবানের কথা আল্লাহ আপনাকে দিয়েছিল ওটা আপনি সামান্য কিছু জন্য বিক্রি করে দিলে আর যখন এই মুখ দিয়ে আপনি কোরআন তেলাওয়াত করবে আল্লাহ ওলিদেরকে সালাম দেবে আলেমে দিনদের সালাম দেবে মা বাপকে সালাম দেবে এই মুখ দিয়ে সত্য কথা বলবে এই মুখ দিয়ে পক্ষে কথা বলবে এই মুখ মাদ্রাসার পক্ষে কথা বলবে এই মুখ দিয়ে পক্ষে কথা বলবে এই মুখ রাষ্ট্রের পক্ষে কথা বলবে এই মুখ দিয়ে সচ্চরিত্রবান নেতার পক্ষে কথা বলবে এই মুখ দিয়ে আলেম পক্ষে কথা বলবে এই মুখ দিয়ে তিনদের পক্ষে কথা বলবে জানবেন আল্লাহ আপনাকে দিয়েছিল আপনি আল্লাহর রাস্তায় খরচ করেছে আবার আল্লাহ আপনাকে জবানে কথা দেবে তবে জাহান্নামে নয় এবারে জান্নাত পুরস্কার দিয়ে কথা বলাবে ভাই আমার কথা বিশ্বাস হচ্ছে আপনাদের আচ্ছা মৃত্যু হবে না হবে না 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 এই কথা শুধু আপনারা মানেন লোকেরা মানে মানে লন্ডন জাপান ফ্রান্স ইন্দোনেশিয়া আমারও হবে আপনাদেরও হবে মৃত্যু হবে না সবাই মানে মৃত্যুটা কোথাকারের কথা করানের তো নাকি করল নাফসিন যাই কাতল মত যাই কাম মৃত্যুর সাথ সবাইকে চাকানো হবে সেই কোরআন বলছে জান্নাত আছে জাহান্নাম আছে ওইটা মানলেন এটা মানবেন না কি গো ওইটা মানছেন এটা মানবেন না সেই কোরআন বলছে তোমরা আল্লাহ রসুলকে ছেড়ে দিয়ে যাদের দিকে যাবে তাদের হাতে আমি আল্লাহ তোমাদেরকে লাঞ্ছিত করব। আজকে আমাদের ঘরে করছে না করেনি কারা লাঞ্ছিত করছে আলেমরা আল্লাহ আমার আল্লাহ আল্লাহ রসুল লাঞ্ছিত করছে না আমরা আল্লাহ আল্লাহ রসুল ছেড়ে দিয়ে যাদেরকে বন্ধু বানিয়েছি তারাই লাঞ্ছিত করছে দেখুন কথা মাথায় ঢুকছে না ঢুকে নেই মুসলমান ঘরে ছেলে মেয়েরা তরুণেরা বাপেরা এই জাবানে কথা দিয়েছে আল্লাহ এই জমানের কথা বলবো যে বললি আল্লাহ যেন খুশি হয় আজকে শুধু নয় দুনিয়া জমিনে যুগে যুগে দুটো দিক হয়েছে একটা রহমানের দিক আর একটা হলি শৈতানের দিক রহমানের দিকে যারাই আছে তাদের উপরই পুলিশের দিকে লোকেরা জুলুম করেছে এটা আজকে নতুন নয় গো ইতিহাসের পাতা সাক্ষী দিয়ে যায় হাজরাতে মুসা কালিমুল্লাহ যখন রহমানের দিকে দাও দিতে আসলেন নাইল কথা বলতে লাগলেন ইনসাফের কথা বলতে লাগলেন ইনসানিয়াদের কথা বলতে লাগলেন লাগলে গরিবের অধিকারের কথা বলতে লাগলে মা বাপের মর্যাদার কথা বলতে লাগলে বিধবাদের সারার কথা বলতে লাগলে এতিমদের ভালোবাসার কথা বলতে লাগলে বড়দের সম্মান ছোটদের স্নেহের কথা বলতে লাগলে সঙ্গে সঙ্গে শৈতানের দলে ফেরাউন ছিল ওই ফেরাউন সৈন্যদের মুসানবীর পিছনে লেগেছিল মুসানবীর ওপরে জুলুম অত্যাচার করেছিল শুধু তাই নয় পাঁচ ছ বছর ধরে

এটা সত্য জেনে রেখে দিও দেরি হলো আল্লাহ হকের পক্ষে হক অবশ্যই কামিয়াবি ছিল আছে কামত পর্যন্ত থাকবে কম কম জুলুম হয়নি অপরাধ কি মুসানবী মুসানবীর সাথীদের অপরাধ কি তারা নায়ের পক্ষে ইনসাফের পক্ষে হকের পক্ষে সত্যর পক্ষে মানবতার পক্ষে যুগে যুগে হকা নাকের প্রতিযোগিতা হয়েছে হকা নাকের লড়াই হয়েছে

তাহলে কেন হয়েছে আল্লাহ নবী তৎকালের সময়ে জালিম যে ছিল সে হলো ফেরামুন করে আবু জেহের উযবা সাইবাবুল আ তারা কি করত শোনো পারে জরে গরীবের ঘরে ছেলে মেয়েদের ঘরে বাজারে বিক্রি করত যেটা খুব শিগগিরই আমার ভারত শুরু হবে কম পয়সায় লেবার পাওয়া যাবে তোমাদেরকে বন্দি করা হবে খাঁচাই ভরা হবে না গো এলাকা বেশি ঘিরে ডাকা হবে ওখান থেকে বিদেশিরা আসবে বড় বড় কোম্পানিরা আসবে যেটা তুমি একা লেবারই করলে সাতশো টাকা ডেলিলা সেখানে দেখা যাবে সামান্য খাবারের বিনিময়ে এই লেবার শ্রেণী করে দিয়ে হবে এইভাবে তোমাদেরকে যেমন করে নীলকর চাষীদের উপরে ব্রিটিশরা অত্যাচার করেছিল আবার তোমার আমার গরীবদের উপরে অত্যাচার হবে এইভাবে অত্যাচার করেছিল আবু জেহির উদবা সাইবাবুল আন মানুষের উপরে জুলুম করেছিল আল্লাহ নবী এসে সেই দাসত্ব শিকলকে ভেঙে দিয়ে পৃথিবীর মানুষগুলোকে आजाद করে দিয়ে একাল

এই কথা যখনই নবী পাক বলেছিল। তৎকালীন যারা পাওয়ারে বসেছিল মানুষের প্রভু হতে চেয়েছিল যারা আবু জুলুদ বা দেখলো এ মোহাম্মদ যা বলে সত্য বলে কিন্তু এই মোহাম্মদ কে রুকা না যায় তাহলে আমাদের সন্ত্রাসীর সাম্রাজ্য চলে যাবে আমরা মানুষকে ভিক্ষা দিয়ে শোষণ করে রেখেছি মানুষকে ভয় দেখিয়ে বন্দী করে রেখেছি মানুষকে ভাবিয়ে রেখেছি তোমরা করে আমাদের দাস দাসি তোমাদের উপরে আমাদের রাজত্ব চলবে আমরা যা বলবো তোমাদেরকে তাই মানতে হবে কোনো ইসা চলবে না কোনো কথা চলবে না কোনো কথা তোলা চলবে না কেন তোমরা গরিব তোমাদের কোনো অধিকার নাই আল্লাহ নবী বলেছিল না সবাই হলো এক আল্লাহর দাস দাসি এ বড় লোকে এ এ ফর্সা এ কালো ও নেতা এ পোজা এসব কোনো এই কথা বলার জন্য আমার রসুলের দুশ্মন হয়েছিল না হয়নি আজকে ওই কথা যারাই ওয়াজ করবে তাদেরও দুশ্মন কথা বুঝছেন না বোঝেন না মানুষ একমাত্র দাস দাসী একজনের কার আল্লাহ গরিব কি হয়েছে ওকে আল্লাহ গরিব করে পরীক্ষা করছে আমাকে হুজুর করে পরীক্ষা করছে কাউকে মুফতি মৌলানা আল্লাহ করেছে পরীক্ষা করছে কাউকে লিডার করেছে আল্লাহ পরীক্ষা করছে কাউকে আল্লাহ পুরুষ করে পরীক্ষা করছে কাউকে নারী করে পরীক্ষা করছে কাউকে বিধবা করে পরীক্ষা করছে কাউকে এতিম করে পরীক্ষা করছে কাউকে জালিম রাজা ছায়া তলে রেখে পরীক্ষা করছে সবটা আল্লাহর পরীক্ষা যে যার ডিউটি করো আমি যদি হুজুর হয়ে মনে করি আমি পাপ করলো জনগণের বলার অধিকার নেই তাহলে আমি ভুল কথা বুঝে আসছে না আমি নাই যদি মনে করি আমি মুফতি আমি যখন মদ খাবো হালাল অন্যজন খেলে হারাম ফতোয়া দেবো তাহলে ভুল করছে কথা বুঝছেন না বুঝুন না যার যেটা কাজ থাকে সেটা করতে হবে এজন্য আল্লাহ পরীক্ষা নিচ্ছে আমাদের ঘরে আম সমাজ আপনাদেরও একটা পরীক্ষা চলছে আপনাদের ঘরে দায়িত্ব রসুলের কথা মেনে লিওয়া নবী বলছেন আমি চলে যাব কিন্তু তোমাদের কাছে তিনটে জিনিস রেখে যাচ্ছি কটা জোরে বলুন কটা সকলে আগুন তুলে দেখান কটা এতদিন শুনেছেন না দুটো শুনেছেন তো নাকি দুটো দুটোটাও সত্য কিন্তু এক হাদিসে দুটো আছে আর এক হাদিসে আর দুটো আছে সব মিলিয়ে তিনটে কিতাবুল্লাহ আল্লাহর কিতাব সুন্নতে রসুলি নবী সুন্নত ও আহলে বাইতি নবীর পরিবার নবীর বংশ অর্থাৎ কোরআশ বংশের ছেলেরা কামত পর্যন্ত ইসলাম ও দুনিয়ার নেতৃত্ব দেবে জোরে বলুন সুভান তাই এই তিনটে কথা মেনে নিতে হবে এই তিনটেকে মজবুত করে ধরতে হবে তবে আমরা কামিয়াবি শিখরে পৌঁছাবো আল্লাহ তো আমাদের ঘর ওই পরীক্ষা নেয়নি যে পরীক্ষা মক্কা জমিনের একটা যুবক আল্লাহ নিয়েছিল কালো লম্বা চৌরা যুবক এমন করে সে মক্কার বাজারে তাকে কোমরে তুলি বেঁধে টেনে টেনে নিয়ে আসা হতে লেগেছে এ আমার যুবকেরা এ আমার আম্মাজারেরা এ আমার পুরীরা মন দিয়ে শোনো যুবক তোমার যৌবনটা দিল কে যুবক তোমার বাজুতে তাকত দিল কে যুবক তোমার পায়ে চলার ক্ষমতা দিল কে

হতে না এই বোঝার চেষ্টা করো পরিবর্তন হয়ে যাও আজ আমার কমে ছেলেরা কুনা করতে 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 এবারে আল্লাহর দিনকে মিটাবার জন্য লেগে গেছে ছেলে আমার যুবক আমার বুঝতে পারো তুমি কেন তোমাকে তো হারাম খাওয়ান উন্নিশাই রেখেছে যেই তুমি বুঝতে চাও অমনি পিকনিক করে ফিরিতে দাও দেয় যেই তুমি বুঝতে চাও খেলার নামে তোমাকে মাঠে ডেকে নিয়ে হয় মাঠে খেলা চলতে চলতে হঠাৎ করে বন্ধ

জানে আমি কবে মরব কেউ জানে না এই যে আমি চিৎকা দিচ্ছি আল্লাহ আল্লাহ এখনই ওই আল্লাহ চাইলে দুবার ডেকেছি তিনবার ডাকার আগে যানটা কবজ হয়ে যেতে পারে এটার নাম হলো জিন্দগি তাই অবাক যদি থাকে তার চোখ পড়ো আল্লাহর কাছে চোখের পানি পেলে হাত লাগবে বাড়ি লাগবে জমি লাগবে ওগো আমার আল্লাহ আমার একটু দুনিয়ায় ধন दौরত লাগবে হালাল পয়সায় আল্লাহ তোমাকে এত দেবে তুমি বিএমডব্লিউ মার্সিডিজ চেপে ঘুরে বাড়াবে হালাল পয়সায় খুললে ইসলামে কোনো পাপ না তুমি চাও আল্লাহর কাছে আল্লাহ দেবে दरुश शरीफ हुम्मा सल्ले अला तुम ही शरीक तुम ही महा তুমিও গোদয়াবা তুমি শরীর তুমি মহা বিষে মারি তুমিও গোদয়াবা এখনো গপা তুমি এখনো সাতার তার দিনে তুমি খুঁ পে এখনো গফার এখনো সত্তা ক্ষমা চাও আল্লাহ মাফ করবে হাসরের দিন কিন্তু আল্লাহ হবেন কাহা নবীরা পর্যন্ত থর করে কাঁপবে কথা শুনছেন হায় 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 আল্লাহ আমার কি হবে নফসি 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 আমার কি হবে যে বাচ্চাদের জন্য যদি কেউ হারাম ইনকামও করো বাচ্চাও বলবে নফসি 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 বাপু বলবে নফসি 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 স্ত্রী বলবে নফসি আত্মা আমার কি হবে আমার কি হবে আমার কি হবে আমার কি হবে সবাই বলবে আমার কি হবে তবে শোনো যারা আলেমে হাক্কানি হবে এক এক জনের সাথে সত্তর হাজার করে আসামি জাহান নামে যাবে যারা তাদেরকে আল্লাহ জান্নাত দেবে জোরে বলুন সুভান আরো জোরে বলে। আলেমরা হয়তো তোমাদের ঘরে বিরিয়ানি দিতে পারে না চাল আলু পেঁয়াজ দিতে পারে না কিন্তু কাম অত দিন কাজে লাগবে আলেমদের বিরুদ্ধে যারা তাদের সঙ্গে তোমরা থাকবে না আমার কথা একমত তো নাকি যুবকরা বলে একমত তো নাকি আলহামদুলিল্লাহ কবুল করে মন আল্লাহ আমি হ্যাঁ খুব সাবধান কিছু পেতে গেলে কিছু তো হারাতে হয় রে বাবা হ্যাঁ কিছু পেতে গেলে কিছু তো হারাতে হয় মনে রাখবে তো কায়ামতের দিন এত কঠিন দিন হবে বাপ ছেলেকে জমিনে শুইয়ে ছেলের বুকে পা পাদে দাঁড়িয়ে যাবে ছেলে বাপকে শুয়াবে জমিনে সেই জমিনে শুয়ে ছেলে বাপের বুকে ছেলে পা দিয়ে দাঁড়াবে স্বামী স্ত্রীর বুকে পা দেবে স্ত্রী স্বামীর বুকে পা দেবে মা মেয়ের বুকে পা দেবে মেয়ে মায়ের বুকে পা দিয়ে দাঁড়িয়ে যাবে সাহাবারা জিজ্ঞেস করছেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ এই রকম কেন হবে আল্লাহ নবী বলছেন এই যে সূর্য এই সূর্য এক গুণ তাপ কোটি কোটি মাইল দূরে আছে সেদিন সূর্য আল্লাহ পাক ১২ গুণ তাপ বাড়াবে এই সূর্য নয় আল্লাহ তৈরি করবে কেন শেষ হয়ে যাবে বারো গুণের থেকে তাপ এবং সেটা মাথার দিলে সোন যুবক গল্প বলতে আমি গল্প বলতে যেমন লুহা আগুনে দিলে পুরো লাল হয়ে যায় সূর্যের তাপেতে সেই জমিন মাইদানে মহাসুরের জমিন এটা নয় কারণ সব আল্লাহ ফানা করে দেবে কামত হবে রে বাবা ইজা ওয়াকাতিল কামত অবশ্যই হবে যার মধ্যে কোনো মিথ্যা নাই দুটো গিলাসে যেমন পানি চিনিকে শরবত করে আগে দেওয়া হতো না ওই রকম আল্লাহ জমিন আসমান পাহাড় পর্বতকে ফেটে দেবে আল্লাহর ক্ষমতা আছে না নয় জোরে বলুন ক্ষমতা আছে না না আল্লাহ ছাড় দেয় ছেড়ে কিন্তু কাউকে দেয়নি ভাববেন না তো আমার খুব ভালোই চলছে না আপনাকে ছাড় দিয়েছে আল্লাহ ছেড়ে দেয় নে ধরবে এই যে বিশাল বিশাল পাহাড় ঘুরতে গিয়ে দেখেন না কাশ্মীরে আছে তারপরে কি বলে দার্জিলিং আছে গ্যাংটং আছে সিকিমে আছে আরো ইত্যাদি ইত্যাদি পাহাড় ওই পাহাড়গুলো গুলো তো পেরেক হিসাবে আল্লাহ পুঁতে রেখেছে জমিনে জমিনে তিন ভাগ পানি এক ভাগ জমিন পানির ওপরে পৃথিবীটা পুরো ভাসছে লোড ছিল আমরা কাজ কারবার করতে পারবো না তাই আল্লাহ পাহাড়কে পেরেক হিসেবে সেটা দিয়েছে যতটা উপরে দেখছো থেকে ডবল মাটির তলাই পানির তলাতে সেটে আছে ওইগুলোকে আল্লাহ সব ফুলো যেমন ওরে ওই রকম উরাবে একটার সাথে আরেকটা টক্কর লাগাবে এই যে সামান্য উঁচু উঁচু টিলা জমিনে দেখো না কিচ্ছু থাকবে না ধুলো আল্লাহ করে দেবে এ ক্ষমতা আল্লাহর আছে না নয় প্রত্যেকে নিজের দিকে তাকাও বুঝতে পারবে আল্লাহকে এই যে দুটো চোখ আছে দেখছো এক মুহূর্তে জমি এক মুহূর্তে আসমান এক মুহূর্তে জমিন এক মুহূর্তে আসমান চোখের পালক ফেরতে দেরি কিন্তু জমিন থেকে আসমান দেখতে দেরি হয় না এই ক্যামেরা এই লেন্স এই পাওয়ারটা দিয়েছেন কে জোরে বলো তোমরা কি জানো এক একটা চোখে কতটা করে ক্যামেরা কতটা করে লেন্স আছে অবাক হয়ে যাবে শোনেন আমার আব্বা জানের আমার ভাইয়ের আমার যুবকরা হালকা বয়সে লাপালাপি হয় এমন লাপাল লেপ উনি ঠ্যাং যেন না ভেঙে যায় খুব ভালো করে বোঝার চেষ্টা করুন কাম খুব কঠিন হবে বাপ ভাই আমার ওই দিন কেউ কারো হবে না মাথার এক বেগ দেশ তেলে এক হাত আল্লাহ সূর্যকে নাবিয়ে দেবে সূর্যের বারো গুণ তাপ বেড়ে যাবে যুবক কেউ ভাবতে পারেন আমার কোন বোন আমার কোন আম্মা আমার কোন বাপ ভাবতে পারে ও ফুরফুরের আব্বাস সিদ্দিকি যেদিন হবে সেদিন দেখা যাবে কে বলেছে যেদিন হবে এখনই যদি মারা যান ঈশান নামাজের পর জানা কেউ রাখবেন আপনাকে এত দরদি এত ভালোবাসার লোক কেউ রাখবে না আর চুলের থেকে সরু হীরের থেকে ধার এই পুলসরাজ পার হয়ে যেতে হবে জান্নাতে কথা শুনছেন ওই দিনে কেউ কারো হবে না ওই দিনে একজন খেল্লা বাবা দেবেন সমস্ত নবীরা নাফসি নাফসি করবে সমস্ত মানুষরা নাফসি নাফসি করবে এই ময়দানে মাশরটা কতদিন হবে এরকম আল্লাহর কোরআন জানিয়ে দিতে কানা মিদরু 50 আল ফাসানাতি হাজার বছরের একটা দিন হবে সূর্য দা এক বেগ দা ইখতিলা আহাদ বলে আল্লাহ নবী দেবে ওই সূর্যে দাবে দে মানুষের মাথা খিরগুলো কোলে করে জমিনে তে লাগবে যার উপরে যা ঝুলবে জমিনের শুইয়ে দিয়ে তার বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে কেননা না জমিনটা লোয়া পরে পরে জেলা মে লালুই যায় ওই রকম লালুই যাবে হে আমার যুবকেরা হে আমার আম্মারা বাপেরা বোনেরা দুনিয়ার সামন जिंदगीর জন্য আখিরাত জারি না হালাল ব্যবসা করো হালাল কারবার করো হালাল খাল গরীবের উপরে জুলুম করবেন না যে করে তাকে সাপোর্ট করবেন না মিথ্যা কথা বলবেন না যে মিথ্যা বলে তাকেও সাপোর্ট করবেন না রেখে দাও আল্লাহ নবী জানিয়ে দিলে এ দুনিয়া মানুষেরা আমার খানদানের সমালোচনা যারা করে তারা কোন মুনাফে এই মুনাফে থেকে দূরে থাকার চেষ্টা করে এই কামতে হতে দিলে আল্লাহ নবী এই যখন আলোচনা করে সাহাবা হুজুররা কাঁদতে লাগে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই দিন আমাদের কি হবে উপায় আল্লাহ নবী বলেছিলেন এ আমার চিন্তা করো বাবা চিন্তা করো গো ওই দিনেতে তুমি আমি হাসান হুসাইন আর ফাতে মা আলি আলী জিজ্ঞাসা করেছিলে রবি উত্তর দিচ্ছে হাজরাতে আলী তুমি আমি হাসান হোসাইন ফাতে মা আল্লাহ বাগের আর সাজিমে বসে জান্নাতি খানা খাবো এই কথাটা শুনে

আল্লাহ আল্লাহ হয় একবার সবই ভালো জিনিস খুশিতে বললেন যারা এ জিনের দিকে ছিল তারাও তো বলেছিল আমি আলীকে ভালোবাসি জান্নাতে যাব শুনছেন যাবে তো নাকি তাহলে মুসলমান দুই ধরনের হয় একটা হোসাইনি মুসলমান একটা এজিদি মুসলমান আপনারা কোনটা হবে হাত তুলে দেখাবেন কারা হোসাইনি কারা হোসাইনি মুসলমান হাত তুলবেন আলহামদুলিল্লাহ হাত কাল্লা কবুল করে বোন আমি কিন্তু আমি জানতে চাইছি হোসাইনি মুসলমান মুখে বললেন আর বাস্তবে এজিদি মুসলমান নাই তো শুনছেন না শোনেন নে ভাই আমি বলবো না ছেড়ে দেবো একটু কথা উত্তর দেন হোসাইনি মুসলমান এজিদি মুসলমান মুখে তো বললাম হোসাইনি মুসলমান হাত হোসাইনি মুসলমান এজিদের সঙ্গে হোসাইনের টক্করটা কিসের গদি বিবাদ জোরে বলবেন হোসাইন হুজুরের কাছে যখন লোক পাঠিয়েছিল যে এজিদকে মেনে লাও ইমাম পাক বলেছিলেন মানতে তো আপত্তি নাই কেন আমারই ভাই হাসান হজরত হাসান রদিয়াল্লাহু তালান উনিও খলিফা লাখফ কে ঘোষণা দিয়েছিলেন মোয়াবিয়া হজুর খলিফা ঘোষণা দিয়েছিলেন কিন্তু আমার ভাই নিজে থেকেই মোয়াবিয়া হুজুরের খেলাফত ছেড়ে দে হুজুরকে বলেছেন আপনি চালান কেন মোয়াবিয়া হুজুর রসুলের আখলাকে ছিল তাহলে যে গজিনিবারই লোক থাকতো তাহলে আমার ভাই ছাড়তো না যদি এজিদ মুয়াবিয়া হুজুরের মতো ভালো হতো তাহলে হোসাইনের এজিদকে মেনে নিতে অসুবিধে ছিল না এজিদ মানে না কেন নানা দিনের বিরুদ্ধে এজিদ গার্দান কাটা ভালো নানা দিনের দুশমনের হাতে হাত দিয়া ভালো নয় কেন এজিদ ছিল সারাবি। তাই হোসাইনি মুসলমান আজকে আমরা বললাম কিন্তু আমাদের সবসময় লক্ষ্য তো সারাবিদের আজকের এজিদের পক্ষে থাকবো আজকের পক্ষে থাকব সামান্য কিছু ভিক্ষা পাবার জন্য হোসাইনি মুসলমান দাবি দুনিয়ায় করা যেতে পারে কামউদ্দিন ধরা পড়তে হবে এজিদ ছিল প্রজাদের ঘরে শোষণ করত প্রজাদের উপরে জুলুম করত জোর করে কর চাপিয়ে দিয়ে প্রজাদের থেকে লুটত এজিদ রাজ দরবারে নারী নিয়ে এসে নাচাতো আর টাকা উরাতো আজকেও এরকম এজিদ আছে না নাই নারীদের নিয়ে এসে উড়াই না টাকা আর আমরা হোসাইনি মুসলমান করে সেই এজিদের ঝান্ডা ধরে ঘুরে বেড়াবো আর বলবো হোসাইনি মুসলমান অত সহজ নয় এটাই তো আল্লাহর পরীক্ষা এটাই তো আল্লাহর পরীক্ষা দাজ্জালকে কে পাঠাবে সে নিজে খোদা দাবি করবে দাজ্জাল জানেন না কানা এক চোখ এটাকে কে পাঠাবে আল্লাহ কেন সে তো খোদা দাবি করছে হ্যাঁ আমার তোমার মোমেন মোমেনাদের ইমান পরীক্ষা করার জন্য তোমরা জানো এদিনের সৈন্য দলে তিন হাজার মুফতি ছিল সাত হাজার হাফিজ এ কোরআন ছিল শুনছেন না শোনেন বাহাত্তর জনকে দাওয়াত দিয়েছিলেন দাওয়াত বাড়ি যাচ্ছে ইমাম হোসেন পাক একটু বলি ইসা ইমাম হোসেন পাক দাওয়াত যাচ্ছে কুফাতে দাওয়াত দিয়েছে যাচ্ছে কারবালার মাঠে এজিদ বাহিনী দাঁড় করিয়ে দিল হুজুররা মাত্র বাহাত্তর জন ছোট বড় বাচ্চা নিয়ে যুদ্ধ করতে যাইনে দাওয়াত বাড়ি যাচ্ছে ওই অবস্থায় অনেক বড় কথা হাজারের একটা সৈন্য টিম আসছে একজন সাহাবি হুজুরের ছেলের নেতৃত্বে শুনছেন তো নাকি তাহলে সাহাবি হুজুরটাকে কি মন্দ বলবো নওজবিল্লা না সৈন্য টিম আসছে তাকে বলেছিল তোমাকে অমুক জায়গার গভর্নর করা হবে তুমি আগে হোসাইনের বিরুদ্ধে লড়াইটা করে আসো একটা পদের লোভে নবী বংশের বাচ্চার বিরুদ্ধে তরওয়াল তুলে জাহান হয়ে গেল কথা শুনছেন না শোনেন নেই হোসাইনের ওপরে যারা আঘাত দিয়েছে এরা জান্নাতি নাকি আপনাদের কি মনে হচ্ছে কোন সন্দেহ নেই সন্দেহ করলে জানবেন আপনার জাহান নামের টিকিট কনফার্ম আছে কেন রসুল বোখারির হাদিস নবী বলেছে আমার মদিনার উপরে কেউ হামলা করলে আল্লাহ তাকে জাহান নামে এভাবে দেবে যেভাবে সিসার আগুনে দিয়ে গলায় তাকে ওইভাবে জাহান নামে যে গলানো হবে কোথায় মদিনার উপরে হামলা করার নিয়ত করলে কেন মদিনাকে আমি ভালোবাসি মদিনাকে ভালোবাসি একটা জায়গা তার উপরে হামলা করার নিয়ত করলে হামলা করেন নিয়ত করে তো অবস্থায় মরে গেছে তাকে আল্লাহ জাহান নামে দেবে আর ইমাম হোসাইন হুজুরের বিরুদ্ধে যারা তরওয়াল ধরেছে তাদেরকে আল্লাহ জান্নাত দেবে তো নাকি তাহলে দুটো মুসলমান একটা এজিদি একটা হোসাইনি আজও কিছু দুনিয়ায় এজিদি মুসলমান আছে না নাই